দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা চেষ্টা করছি মিল্ক ভিটার সমস্ত প্রোডাক্ট দিয়ে আপনাদের পুষ্টিকর রেসিপি দেখানোর জন্য, কারণ মিল্ক ভিটার সবই কিন্তু আমাদের আদর্শ খাবার, যাকে বলি দুধ। মিল্ক থেকেই কিন্তু সব ডেয়ারি প্রোডাক্টস, তো এই ডেয়ারি প্রোডাক্টস দিয়ে আমরা চাইলে অনেক রকম খাবার তৈরি করতে পারি। দুধ, মাখন, ঘি, অনেক কিছু দিয়েই নানা রকম ইফতার তৈরি করে আমরা টেবিলে দিতে পারি এবং সেই মানে রেসিপিগুলো সুস্বাদু এবং পুষ্টিকর হবে। আজকেও আমি আপনাদের জন্য দুটো সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই আমি তৈরি করে দেখাচ্ছি পেঁপের লাসি। অল্প কিছু উপকরণ দিয়ে আমরা তৈরি করতে পারি এই পেঁপের লাসি। আমি এখানে যেগুলো নিয়ে যেটা নিয়েছি, পেঁপে, চিনি এবং তার সাথে টক দই, আর থাকবে হলো দুধ। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন। মিল্ক ভিটা দুধ দিয়েও তৈরি করতে পারেন, মিল্ক ভিটা দই দিয়েও তৈরি করতে পারেন। আমি দুটো মিক্স করব, কারণ দুটো মিক্স করলে টেস্টটা একটু বেশি বাড়বে। এখন পেঁপে দিয়ে দিচ্ছি। কি দারুণ রং, একদম টকটকে একটা কালার পেঁপের। প্রতিদিন আমাদের কিছুটা পেঁপে খাওয়া উচিত সবারই, আর সেটা যদি ইফতারিতে হয় তাহলে তো কোনো কথাই নেই। যাদের সুগারের প্রবলেম আছে তারা সুগার না দিলেই পারেন, চিনি না দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দই যে কি ভালো, প্রতিদিন আমাদের কিছুটা টক দই খাওয়া উচিত, রান্নায় ব্যবহার করা উচিত। মিল্ক ভিটার টক দইয়ের টেস্টটা একদম ভিন্ন এবং এটা খুবই পুষ্টিকর। এর সাথে আমি যেটা অ্যাড করব, দিয়ে দিচ্ছি একটু পানি, আর তার সাথে আরও স্বাদ বাড়ার জন্য মিল্ক ভিটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ। ব্যাস হয়ে গেল, এটা একটু ঠিক হবে। হয়ে গেছে, ঢেলে দেব। সুন্দর একটা কালার এসছে, ইয়েলো কালার, দেখতে খুব ভাল লাগছে। আর এর সাথে যে উপকরণগুলো আমরা মিশিয়েছি প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত হেলদি। এখন আমি একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে জাস্ট ডেকোরেশন করে দিচ্ছি। স্ট্রবেরি সিরাপ খেতেও ভালো, দেখতেও ভালো। বর্তমানে কিন্তু বাজারে প্রচুর স্ট্রবেরি পাওয়া যাচ্ছে, আপনারা এই সময়টায় বানিয়ে নিতে পারেন। একদম মিলিয়েই দিলাম একটা স্ট্র। তৈরি হয়ে গেল ইফতারির জন্য ঠান্ডা ঠান্ডা পেঁপের লাচ্ছি, যা কিনা এই গরমে আপনাকে দেবে প্রশান্তি। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। এরপর আপনাদের জন্য রয়েছে আরও একটি আকর্ষণীয় রেসিপি। ফিরে এলাম মিল্ক ভিটা ঝটপট ইফতারের ছোট্ট একটা বিরতি থেকে। আমাদের এবারের রেসিপি বানানা প্যানকেক। তাহলে চলুন আমরা দেখে নেই বানানা প্যানকেক কেমন করে তৈরি করবেন। বানানা প্যানকেক আসলে কলা এর মধ্যে একটা বাড়তি আমাদের পুষ্টি জুগিয়েছে। কলার গুণের কথা বলে শেষ করা যায় না, এতে প্রচুর পরিমাণ আয়রন, মিনারেলস, ভিটামিনসে ভরপুর। আমরা কলাটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা এখানে হাফ কাপ পরিমাণ হবে। দুধ দিয়ে দিচ্ছি, মিল্ক ভিটা তরল দুধ। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি। একটা ডিম লাগবে, ডিম দিয়ে দিলাম। তার সাথে আমি একটু এখন চিনি অ্যাড করে দেব, সুগার।
চিনি খুব বেশি না মিষ্টি আমরা এখানে 1 টেবিল চামচ দিচ্ছি কারণ কলার একটা সুইট আছে সেজন্য আমি সুইটটা অ্যাভয়েড করলাম যত সুইট কম দেওয়া যায় বরঞ্চ আমরা ফ্রুটস থেকে নিতে পারলে সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবারে দিয়ে দিচ্ছি মিল্ক ভিটা বাটার মাঝে মাঝে আমরা আমাদের খাবারে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারি ভালো হয় আমি বাটারটা একটু গলিয়ে নিচ্ছি গলিয়ে নিলে দিতে সুবিধা হবে মিশে যাবে ভালোভাবে সেই জন্যই গলিয়ে নিলাম এবার একটু বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি যে ফাপানো হবে প্যানকেক কিন্তু একটা খুব ভালো সুস্বাদু হেলদি নাস্তা আর মিল্ক ভিটার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের দেশীয় খাঁটি দুধের নিশ্চয়তা দেয় আমাদের কিন্তু হয়ে গেছে আমি এখন এটা অ্যাড করে দিচ্ছি ঢেলে দিলাম এই বাটারটা যদি ভালোভাবে না মিশে তাহলে প্যানকেকের কিন্তু টেস্ট হবে না আমি হাতে নিয়ে তারপর দেব হাতে নিচ্ছি নিয়ে অ্যাড করে দিলাম একটু গোল করে দেওয়ার চেষ্টা করবেন ইফতারের সময় কম তেলের যে রেসিপিগুলো আছে সেগুলোর দিকে আমরা একটু খেয়াল রাখবো সেগুলো যেন আমাদের ইফতারে হয় তাহলে শরীরের জন্য ভালো হয় এর মধ্যে কলা দুধ ডিম সব কিছু আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী সেই জন্যই আমি একটা কথা বলবো যে ইফতারিতে আমরা যাই তৈরি করি না কেন আমাদের হেলথের কথাটা মাথায় রেখেই আমরা বানাবো আরও একটি প্যানকেকের জন্য আমি দিয়ে দিচ্ছি গোলা কিন্তু যতটাই গোলা দেব আমি সবসময় চেষ্টা করব প্যানটাকে হাতে নিয়ে নিতে কারণ ডাইরেক্ট হিটে দিলে দেখা যাবে যে একদম পুড়ে যাবে এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে রান্না করাটা সহজ হয়ে যায় উল্টে নিতে হবে এটা একটু ব্রাউন হয়ে গেছে আপনারা চাইলে ব্রাউনও খেতে পারেন তুলে ফেলছি একটু সাজিয়ে দেব আর আসলে মিল্ক ভিটা বাটারের যেটা হয় বাটারের গুণগত মান তো আছেই আর স্মেলটা এত সুন্দর যে খেতে খুবই ভালো লাগে স্বাদ এবং স্বাস্থ্য দুটোই আমাদের সুরক্ষা হবে আসলে সাজানোর কোনো শেষ নেই আমরা যত সুন্দর করে সাজাবো ততই কিন্তু দেখতে অনেক ভাল লাগে আমি এখানে স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি আসলে লাল রং আমার নিজেরও অনেক ভালো লাগে পছন্দ সুইট বলস দিয়ে দিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু পুষ্টিকর বানানা প্যানকেক যা কিনা ইফতারিতে আপনি ছোট বড় সবাইকে পরিবেশন করতে পারেন আমরা আজকে মিল্ক ভিটা ঝটপট ইফতারে দুটো পুষ্টিকর এবং সুস্বাদু রেসিপি তৈরি করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন আমরা কিন্তু এরকম পুষ্টিকর এবং সুস্বাদু রেসিপি আপনাদের দেখিয়ে যাচ্ছি বাড়িতে তৈরি করবেন পরিবারের সবাইকে নিয়ে খাবেন কারণ ইফতারের সময় পারিবারিক যে বন্ধন আছে সেটা কিন্তু আমরা একসাথে সেটাকে বেঁধে ফেলতে পারি এই রকম মজার মজার সব ডিশ আপনারা তৈরি করুন এবং পরিবারের সবাইকে নিয়ে একসাথে উপভোগ করুন ভালো থাকবেন দেখা হবে আবারও আরটিভির সঙ্গেই থাকুন